আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো শবে বরাত এসে গেছে, এই জন্য একটু বুটের হালুয়া বানাবো, সেটা শেয়ার করছি। এখানে হাফ কেজিরও কিছু কম বুট আমি সেদ্ধ করে নিয়েছিলাম দারচিনি এলাচ দিয়ে। এলাচগুলোকে তুলে ফেলে দিলাম। এখানে ঘি দিয়ে দিয়েছি, একবারই সব ঘি দিব না, অল্প অল্প করে যতটুকু লাগে দিব, 2 চামচের মতো ঘি দিয়েছি। 3টা এলাচ দিয়ে দিলাম, ওটাও তুলে ফেলবো পরে। এখন বাটা, বুটের বুট বাটাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। হ্যাঁ, এখন তো নাড়া শুরু। এই যে নাড়তে নাড়তে দেখা যাবে যে ঘি একদম শুকায় যাবে, দেখা যাবে যে একদম শুকনা হয়ে গেছে, সে তখন ভয় পাবার কিছু নেই, বারবার ঘি দেওয়া যাবে না। ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে করতে তারপরে মাঝখানে একবার ঘি দিতে হবে। আমি এইভাবে 2 বা 3 বার ঘি দিয়েছি, মাঝখানে একবার দিয়েছি, শেষে একবার দিয়েছি। এইভাবে করে আমি ঘি দিয়ে দেব। এখানে আমি হাফ কেজিরও কম ছিল বুট, এই কারণে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা একটু কম হলে ভালো লাগে না আমার, একটু মিষ্টিটা একটু বেশি হলেই ভালো, কম হলে বেশি ভালো লাগে না। আর রুটি দেওয়া খাওয়া খাওয়া হবে যেহেতু, রুটি টুটি দেওয়া খাওয়া হলে তখন একটু মিষ্টিটা বেশি না হলে ভালো লাগে না। তা চিনিটা দিয়ে যখন নাড়তে থাকলাম তখন কিন্তু এই যে পুরটা কিন্তু একদম হয়ে আসলো, আবার একটু নরম হয়ে আসলো। এখানে আমি লিকুইড দুধ দেব না, অনেকে সিদ্ধ করার সময় দুধ দিয়ে সিদ্ধ করে, আজকে আমি পানি দিয়ে সিদ্ধ করেছি। আর এই তো লিকুইড দুধটা দিলে কি একদম হালুয়াটা একদম নরম হয়ে যেত, তখন কিন্তু শুকাইতে অনেক কষ্ট। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর কিছু পেস্তা বাদাম, মানে আমন বাদাম কেটে দিয়ে দিলাম, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দিলে কি কালারটা একটু ভালো আসবে, এতে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে, তাই দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো, এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমার গুঁড়ো দুধ 2 প্যাকেট দিয়ে দেওয়া শেষ, আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। গুঁড়ো দুধটা দিলে না খেতে ভীষণ মজা হয়, আর ঘিয়ের যে একটা ঘ্রাণ, তার মধ্যে গুঁড়ো দুধের যে একটা সংমিশ্রণে এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর খেতে লাগে, খুবই মজা লাগে। আমাদের বাসায় সবার প্রিয় এই বুটের হালুয়া। করতে একটু কষ্ট হয়, কিন্তু এভাবে আজকে আমি খুব সহজেই করে দেখালাম। যা নাড়াচাড়া করাটাই, এই যে আমি নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে নিজে থেকে, তখন লাস্টের দিকে মাঝখানে আমি একবার ঘি দিয়েছি, আবার শেষের দিকে একটু দিলাম। শেষের দিকে দিয়ে তারপরে নাড়িয়ে এই তো ডিজাইন করে ফেলেছি, একটু আপেলের ডিজাইন করলাম আর একটু বরফি ডিজাইন করলাম। দেখুন একদম সুন্দর লাগছে না? খেতে কিন্তু ভীষণ মজা, খুবই ভালো লাগে। শর্টকাট বানিয়ে ফেলবেন, যাদের কাছে ঝামেলা মনে হয় এভাবেই বানিয়ে ফেলবেন অল্প উপকরণ দিয়ে। বুটের হালুয়াটা এমনিতেই খেতে অনেক মজা, আর শবে বরাত উপলক্ষে বানালে তো আরও টেস্ট হয়ে যায়। এই তো, কেমন লাগলো ভিডিওটি? খুব সহজেই দিয়ে দিলাম, বানিয়ে ফেলুন আর খান পরিবারের সবাইকে নিয়ে। শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটা দেওয়া সার্থক। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।